tell me what's wrong and why you never said you felt that. হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আলহামদুলিল্লাহ, যে যেখান থেকে আমার এই ভিডিও দেখছেন সকলে অনেক বেশি ভালো আছেন, সুস্থ আছেন এবং আনন্দে আছেন। তো বন্ধুরা, আপনাদের সাথে নতুন আরেকটি দিনের আরেকটি ভিডিও নিয়ে এসেছি। আশা করছি আজকের ভিডিওটি আপনাদের অনেক ভালো লাগবে। আজকে কিন্তু নর্মাল কোনো ব্লগ না, আজকে আপনাদের সাথে আমি শেয়ার করছি আপনাদেরই একটা রিকোয়েস্টেড ভিডিও, সেটা হচ্ছে আমার ড্রেসিং টেবিল অর্গানাইজেশনটা আপনাদের সাথে শেয়ার করছি। কারণ গত বছর আমি কিন্তু গত বছর নয় এক বছরের বেশি হবে আপনাদের সাথে একটা ড্রেসিং টেবিলের কী কী রাখি, কীভাবে গোছাই সেটা নিয়ে একটা ভিডিও দিয়েছিলাম। তো সেখান থেকে কিন্তু অনেক কমেন্ট আসে, তো এটা নিয়ে আমি আর একটা ভিডিও করার ইচ্ছা ছিল, করব করে করা হয়নি। তারপরে ইদানিং কয়েকটা আপু আমাকে রিকোয়েস্ট করে যে আপনার ড্রেসিং টেবিল অর্গানাইজেশনটা আপনি একটু শেয়ার করেন, তো আজকে সেটাই আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। তো প্রথমে যে কাজটা করতে হবে, যে আলমারি হোক আর ড্রেসিং টেবিল হোক আর ধরেন শোকেসই হোক, যেটাই আমরা ক্লিন করব না কেন, সেটা কিন্তু প্রথমে যদি এভাবে মানে খালি করে নেওয়া হয় তাহলে সবচেয়ে ভালো হয়। তো প্রথমে আমি ড্রেসিং টেবিল থেকে কিন্তু সব প্রোডাক্ট আমি এভাবে বের করে নিয়েছি, নিয়ে একদম খালি করে রেখেছি ড্রেসিং টেবিলটা। তাহলে কি হবে, আমি প্রপারলি মানে সুন্দরভাবে আমি ক্লিন করতে পারবো। তো আমার ড্রেসিং টেবিলটা ডিজাইনটা আমি আপনাদের সাথে হয়তো মানে বুঝতেই পারছেন যে এপাশে একটা গ্লাস আর গ্লাসের পুরাটাই হচ্ছে আমার মানে ভিতরে ঢাকা হচ্ছে তাক তাক করা। এখানে আমি অনেক জিনিস রাখতে পারি, আর হচ্ছে পাশে একটা মানে ড্রয়ার আছে এবং নিচে দুই তাকের একটা পাল্লাওয়ালা একটা যা মানে ক্যাবিনেট করা আছে, তো ওখানেও আমি অনেক জিনিস রাখতে পারি। তো আমি ক্যাবিনের মানে ড্রেসিং টেবিল থেকে যখন জিনিসগুলো বের করছিলাম তখনই কিন্তু মনে হচ্ছিলো যে অনেক জিনিস আমাকে মানে ফেলে দিতে হবে, কারণ অনেক জিনিসই আছে যেটা আমি কখনো ব্যবহার করব না বা ব্যবহার করি না, তো ওই জিনিসগুলো এমনি আমার ড্রেসিং টেবিলে রাখার কোনো দরকারই নাই। তো প্রথমে যে কাজটা আগে আমি করে নেব, যে অর্গানাইজার বক্সগুলো আমি ব্যবহার করি সবসময়, তো সেগুলো আমি আগে ভালো করে এখন মানে সাবান পানি দিয়ে ধুয়ে নিব। এখানে আমি লিকুইড পাউডার, যে কাপড় ওয়াশ করার যে পাউডারটা ব্যবহার করি সেটাই আমি নিয়ে নিয়েছি। এর ভিতরে আমি এটা সুন্দর করে মেজে নিব, যেহেতু আমার ড্রেসিং টেবিল এটা হচ্ছে, এই জন্য আমি আমার বেসিনে এটা ক্লিন করছি। আর এটা কিন্তু সন্ধ্যার পরে করেছি, বাচ্চারা মানে আর বাবা আসবে দেরিতে, আজকে ফোন করে বললো যে ও বাসা অফিস থেকে আসতে দেরি হবে। তারপরে ভাবলাম আজকে আমার মনটাও বেশি ভালো নেই, তাহলে যদি মানে পরিষ্কার পরিচ্ছন্ন কোনো কাজ করি তাহলে কিন্তু মনটা অটোমেটিক্যালি ভালো হয়ে যায়, আর কিছু যদি এরকম করে পরিষ্কার করা হয় তারপরে তো আর কথাই না, মনটা একদম ফুরফুরে হয়ে যায়। তো ওই জন্যই আমি ড্রেসিং টেবিলটা ক্লিন করতে শুরু করে দিই, আর অনেক দিন হয়ে গেছে ক্লিন করাও হয় না। আর ভাবলাম যেহেতু ক্লিন করছি আর আপনাদের সাথেও শেয়ার করি, কারণ আপনাদের রিকোয়েস্টটাও রাখা হবে, আমার ড্রেসিং টেবিলটাও ক্লিন করা হবে। তো চিরুনিগুলো দেখা যায় আমি এক সপ্তাহ বা 10 দিনের মধ্যে আমি পরিষ্কার করি না, এটা আমার মেয়েরাই করে। এই দায়িত্বটা অনেক দিন থেকে আমি ছেড়ে দিয়েছি, কারণ আমার দুই মেয়ে, ওদের চিরুনি পরিষ্কার করার সাথে সাথে আমার ছেলেদের সবারটাই করে নেয়। তো তারপরেও আমি একটু আজকে যেহেতু সব কিছু ক্লিন করছি সাথে চিরুনিগুলোও ক্লিন করে নিলাম, তো সাথে বেসিনটাও মুছে নিয়ে এই তো আমি কিন্তু বেডরুমের ফ্লোরে টাওয়াল বিছিয়ে সেখানে রেখে দিচ্ছি, যেহেতু ফ্যান চলছে হয়তো কিছুটা হলেও পানি শুকাবে, আর শেষে আমি একটা শুকনো টাওয়াল দিয়ে মুছে নিব। এর আগে আমি ড্রেসিং টেবিলটা ক্লিন করব। তো এখানে আমি যে ক্লিনজারটা ব্যবহার করি, আমার তৈরি করা DIY করা যেটা, তো সেটাই আমি প্রথমে আগে এভাবে স্প্রে করে নিলাম, নিয়ে তারপরে আমি একটা টাওয়ালের সাহায্যে ভালো করে মুছে নিচ্ছি। আর বাইরে তো বর্ষা মানে বৃষ্টি, এত বৃষ্টি, এই সময় কিন্তু ফার্নিচারগুলো একটা ফাঙ্গাসের মতো হয়, তো ভালো করে ক্লিন করে নিলে অনেক ভালো হয়। তো এর সাথে যদি আমার এটা তো দিয়ে আমি বাসার সব কিছুই ক্লিন করি, এই জন্য এখানে কিন্তু অয়েল নাই, তো ফার্নিচারের জন্য ক্লিন করতে হলে এর ভিতরে একটু যে কোনো ধরনের, বিশেষ করে অলিভ অয়েল দিলে বেশি ভালো হয়।
তো আজকে আমি শুধু বাসায় ওই DIY দিয়ে মানে ওটা দিয়ে ক্লিনজার দিয়ে আমি ক্লিন করে নিচ্ছি, আজকে আর তেল ইউজ করছি না। আর আমি যখন মানে আমি ড্রেসিং টেবিলের আগে যে ভিডিওটা দিয়েছিলাম সেখানে অনেক কমেন্ট এসেছে যে আপু ড্রেসিং টেবিলটা কোথা থেকে নিয়েছো এবং দাম কত, তো ওই সময় আমি কমেন্টে অ্যান্সার দিয়েছি। আর আজকে যেহেতু ভিডিও করছি ভাবলাম এখানেও অ্যান্সারটা দিয়ে দিই। আমার এই ড্রেসিং টেবিলটা কেনা হচ্ছে 2012 সালে, এটা হাতিল শোরুম থেকে নেওয়া। তো এটার সাথে একটা সিটার আছে, তো সিটারটার দাম হচ্ছে আলাদা আর ড্রেসিং টেবিলের দামটাও আলাদা। তো ড্রেসিং টেবিলের দাম মেবি 17,000 সামথিং ছিল, আর ওই সিটার টেবিল যেটা সেটার দাম ছিল হচ্ছে 4,000-এর মতো। তো এই হচ্ছে আমার দাম, আর এটা এখন হয়তো মিলবে না কারণ এখন তো সব কিছুরই দাম বেড়ে গেছে। তো আপনারা যদি এই ডিজাইনটা পছন্দ হয় তাহলে হাতিল শোরুমে গিয়ে দেখতে পারেন। একদম মানে সিম্পলের মধ্যে অনেক কিছুই কিন্তু ধরে, এই পুরো পাল্লাটার ভিতরেই হচ্ছে তাক করা, ওখানে আমি অনেক কিছুই রাখতে পারি। যেহেতু আমার ড্রেসিং টেবিল দুইটা আর ওইটা হচ্ছে অনেক বড়, তো ওখানে আমার অনেক জিনিসই বেশি থাকে ওখানে, যেহেতু ওই ড্রেসিং টেবিলটা একটু বড় আর এটা একটু ছোট। তো নেক্সট কোনো সময় আমি আবার ওই ড্রেসিং টেবিলটা আপনাদের সাথে ট্যুর করব। তো আজকে এখন কিন্তু আমার প্রপারলি ক্লিন হয়ে গেছে, আর যখন ক্লিন করার পর কিন্তু আমার মনটা অনেক খুশি কারণ একদম ঝকঝকে লাগছে। আমি নিজের ফ্লোরটাও একটু ঝাড়ু দিয়ে নিব কারণ এখানেও কিছু ময়লা পড়েছে। এখন আমার হচ্ছে মানে জিনিসগুলো ঠিক ঠিক জায়গায় গুছিয়ে রাখা। তো প্রথম যেভাবে ছিল আজকে আর আমি ওভাবে রাখছি না, আজকে আর একভাবে রাখবো। তো প্রথমে যে জিনিসটা করে নিচ্ছি সবগুলার ভিতর থেকে আগে যেগুলো আমার দরকার না আবার হয়তো দরকার হতে পারে এইগুলা জিনিস রাখলাম এই বক্সে এবং লিখে রাখলাম। আর হচ্ছে যেগুলো একদম ফেলে দিব সেগুলোর জন্য এক্সট্রা একটা ব্যাগ নিয়েছি, তো সেখানে বাড়তি জিনিসগুলো আমি রেখে দিব, পরে সেটা পরদিন মানে ময়লার নেওয়ার সময় দিয়ে দিব। এই তো যেগুলো একদমই দরকার নেই। তো এটা কিন্তু ডিসিশন নেওয়া খুবই আমাদের জন্য, বিশেষ করে মেয়েদের জন্য, কোনো জিনিস কিন্তু আমরা সহজে ফেলতে চাই না। আর যখনই আমরা ঘরে এইসব জিনিস অপ্রয়োজনীয় জিনিস রাখি তখনই কিন্তু ঘরের সৌন্দর্যটা অনেকাংশে কমে যায়। তো যতটা সম্ভব সবসময় চিন্তা করতে হবে কেনাকাটার সময়ও, যেটাকে আমার খুবই দরকার, আর হচ্ছে ঘরে যে জিনিসটা আছে সেটাকে আমার ঘরে রাখতেই হবে, আমি কি কখনো ইউজ করব, এগুলো যদি চিন্তা ভাবনা করা যায় তাহলে ঘরটা এমনি অর্গানাইজ থাকে। যেমন আমার আগে রান্নাঘরে এমন প্লাস্টিকের বক্স দিয়ে ভরা ছিল, এখন কিন্তু অনেকটাই নাই বললেই চলে। এমনও বক্স আছে হয়তো 2 বছরে আমি হাত দেয় না কিন্তু আমার কিচেনে ছিল, এখন ওই ধরনের বক্স বা কোনো কিছুই আমার এখন বাড়তি জিনিস আমি খুব কম রাখি। তো আমার ক্ষেত্রে আমার দুইটা কাজ হয়, একটা হচ্ছে দেখতে সুন্দর লাগে আর হচ্ছে আমার কাজগুলো মানে যে কোনো কাজ করতে গেলে অনেক সুবিধা হয়। তো আমি যখনই যেটা ক্লিন করি না কেন দেখা যায় অবাঞ্ছিত মানে যেটা ব্যবহার করব না সেটা আমি তখনই সেটা ফেলে দেওয়ার ব্যবস্থা করি, বা অন্য কেউ ব্যবহার করতে পারলে তাদেরকে দিয়ে দিই। দেওয়ার মতো হলে দিয়ে দিই, না হলে মানে ফেলে দিই, এভাবে আমি রাখি। তো আমার কিন্তু পাল্লার ভিতরে যে জিনিসগুলো সেগুলো কিন্তু গোছানো শেষ, এখন আমি আসলাম আমার বাইরের মানে নিত্য প্রয়োজনীয় জিনিস যেখানে রাখি। তো প্রথমে একটা যে লাকি ব্যাম্বো, এই যেটা সবসময় এখানে থাকে, আগে একটা মানি প্লান ছিল এখন এটা থাকে। তারপরে আমার পারফিউম, যেমন আপনাদের ভাইয়ার, আমি তো সবসময় রেড রোসের এটা ইউজ করি। তারপরে এটাও আর একটা পারফিউম, এটা আপনাদের ভাইয়া ইউজ করে, উনি তো সবসময় বাইরে যায় আর ওনার লাগে বেশি, আমার তো কম হলেই চলে, আমার একটা দিয়ে চলে যায়। ওনার আবার অনেক মানে উনি আবার মাঝে মাঝে দেখি আতরও নিয়ে আসে, আতরই ব্যবহার করে। তো এই তো আমার ময়েশ্চারাইজার ক্রিম, লোটাস এবং নেভিয়া আর হচ্ছে ভ্যাজলিন। তো একবার গোছাচ্ছি আবার বের করছি আবার ইয়ে করছি, মানে কোনটা রাখবো কোথায় একটু ডিসিশন নিতেও সময় লাগছে, প্লিজ ইগনোর করবেন।
কিছু ফেলতে গেলে অনেক মায়া লাগে, কিন্তু মায়া করলে কিন্তু শেষ, কারণ মায়া করতে গেলে দেখা যাবে আবার ঘরে জঞ্জাল বেড়ে যাবে। এই অর্গানাইজার বক্সটা কিন্তু আমাকে অনেক মানে হেল্প করে, যেমন এই যে চিরুনি রেখেছি, পাশে রেখেছি লিপ লাইনার, কাজল আর হ্যান্ড ক্রিম যেটা ব্যবহার করি সেটা তো, আর তার পাশে যে ড্রয়ারের মতো সেখানে রাখি আমার ছোট 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 ড্রয়ারগুলোতে রাখি ইয়ার রিং, তারপরে ফিঙ্গার রিং, এগুলো রাখি যেগুলো আমি নিত্য মানে প্রতিদিন পরে, সেগুলা মানে বাইরে যাওয়ার সময় লাগে সব সময়। আর যেহেতু এই দিকে গোছানো হয়ে গেছে, এখন আমি দিয়ে দিলাম হচ্ছে ন্যাপথলিন। তো ন্যাপথলিনের একটা করে যদি এরকম পিস, আমি এক পিস করে প্রতিটা তাকে দিয়ে রাখলাম, আবার এই যে এখানে ওই ড্রয়ারটাতেও দিয়ে রাখলাম, মানে সব জায়গায় আমি দিয়ে রাখি যে জায়গাটায় বন্ধ থাকে না কেন। আর এখানেও একটা পারফিউম আছে, এটা এখনো প্যাকেটটা খোলা হয়নি যেহেতু আগেরটা আছে। আর এখানে আমি আমার রেগুলার ইউজ করার যেমন মানে নেকলেস রাখি, তো এটা ঝুলানোর জন্য এটা লাগিয়ে নিলাম, কিন্তু আজকে যেহেতু লাগিয়েছি আজকে আর ওখানে রাখবো না, একটু কয়েক ঘন্টা গেলে তারপরে রাখবো। তো এখন হচ্ছে যে এই পাশটা গোছানো বাকি আছে, তো এই পাশটা এভাবে গুছিয়ে নিচ্ছি। এখানে থাকে হচ্ছে আমার চুড়ি, তারপরে যে পার্লের সেট, তো এগুলা এই পাশে থাকার জন্য এগুলা এখন গুছিয়ে নিব। আর এভাবে যদি অর্গানাইজার বক্সে রাখা যায় তাহলে সুবিধা কি, একটা বক্স বের করলেই কিন্তু সব কিছু একসাথে পাওয়া যাচ্ছে। যেমন আমি ড্রয়ারের ভিতরে ছোট ছোট যে মানে বক্সগুলোগুলোতে কিন্তু আমার হয়তো একটাতে ইয়াররিং, একটাতে তারপরে কি ফিঙ্গার রিং, তো এগুলো থাকাতে কি হয় বক্সগুলো খুব দ্রুত আমি হাতের কাছে নিলে পেয়ে যাই। তো এখানে ন্যাপথলিন দিয়ে দিলাম, তো এখন মোটামুটি কিন্তু আমার সব কিছু গোছানো হয়ে গেছে। তো বন্ধুরা, আপনাদের আজকে কেমন লাগলো আমার ভিডিও? এখন পর্যন্ত যদি ধৈর্য ধরে আমার ভিডিও দেখে থাকেন আর কোনো অংশ কোনো জায়গায় একটু ভালো লেগে যায় তাহলে লাইক দিতে ভুলবেন না। আর যদি আজকে আপনি নতুন ভিজিট করে থাকেন আমার চ্যানেলটি, তো আশা করছি আপনি সাবস্ক্রাইব করে আমাকে বন্ধু করে পাশে রাখবেন। আর যে সকল বন্ধুরা অলরেডি আমাকে সাবস্ক্রাইব করেছেন এবং প্রতিদিন ভিডিও দেখেন, সুন্দর সুন্দর কমেন্ট করেন, সেই সকল আপু এবং ভাইয়াদের জন্য রইল অসংখ্য ভালোবাসা এবং দোয়া। তো কিছু কিছু কাজ এখনও বাকি আছে, মানে ছোট ছোট জিনিসগুলো আসলে কি হয় মানে গোছাতে গিয়ে মনে হচ্ছে এটা ফেলে দিই, আবার রেখে দিচ্ছি, আবার ফেলছি, তো এভাবে কিন্তু মানে একটু সময়ও লাগছে। তো অবশ্যই আশা করছি আপনারা ইগনোর করে যাবেন। তো এখন আমি পুরো ড্রেসিং টেবিলটা আপনাদের সাথে পুরোটাই শেয়ার করছি কেমন লাগলো। আমি আশা করব আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার এই গোছানো ড্রেসিং টেবিলটা কেমন লাগলো। আর বন্ধুরা, এক ড্রেসিং টেবিল এক একজনের ডিজাইন কিন্তু এক এক রকম, তারপরে এক একজনের ব্যবহারের জিনিসও কিন্তু এক এক রকম, তো এক একজনের গোছানোও এক এক রকম। তো আমি যেভাবে রাখি আমার ড্রেসিং টেবিলটা, আর আমার ড্রেসিং টেবিলটার ডিজাইনটা যেমন, ঠিক সেই অনুযায়ী আমি ভিডিওটা মানে অর্গানাইজড করেছি, সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম। তো আশা করছি আপনাদের ভালো লেগেছে, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক এবং কমেন্ট শেয়ার করতে ভুলবেন না।
আর সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আমি হেলেন আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।